হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। বন্ধুরা, গত এপিসোডের প্রশ্ন ছিল উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়। বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো জাপান দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়। বন্ধুরা, যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন দেবজ্যোতি বক্সী, অরিন্দম ঘোষ, রাম কুমার, শিবা দাস, অজিত কুমার হাজারিকা, চন্দন চ্যাটার্জি, অভিষেক দাস, আশরাফুল ইসলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জিকে কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য। 1 নম্বর প্রশ্ন, কোন দেশে মহিলাদের স্যালিউট করলে 3 বছরের জেল হয়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো জার্মানি দেশে মহিলাদের স্যালিউট করলে 3 বছরের জেল হয়। 2 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট কোন শহরে অবস্থিত? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট কলকাতা শহরে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, বিনা পেসুটে মহাকাশে গেলে তার শরীরের কি হবে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো বিনা পেসুটে মহাকাশে গেলে তার শরীর তৎক্ষণাৎ ফেটে যাবে। 4 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে হাতির সংখ্যা সবচেয়ে বেশি? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো ভারতের কর্ণাটক রাজ্যে হাতির সংখ্যা সবচেয়ে বেশি। 5 নম্বর প্রশ্ন, কোন পজিশনে মিলন করলে মেয়েদের যোনিতে 2 থেকে 3 দিন ব্যথা থাকে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো ডগি স্টাইল পজিশনে। 6 নম্বর প্রশ্ন, স্বামী কখন করতে করতে ক্লান্ত হয়ে পড়লেও স্ত্রী চালিয়ে যেতে চায়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো বন্ধুরা, আপনারা আপনার স্ত্রীর জন্য শপিং করতে করতে ক্লান্ত হয়ে পড়লেও আপনার স্ত্রী শপিং চালিয়ে যেতে চাই। জানা পৃথিবীর অজানা রহস্যময় তথ্যকে জানতে আর শিখতে অতি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দাও, যার ফলে আমি যখনই নতুন লেটেস্ট জিকের ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার স্ক্রিনে নোটিফিকেশনের আকারে পৌঁছে যাবে। আর যদি তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। 7 নম্বর প্রশ্ন, কোন দেশে সবচেয়ে বেশি মেলা হয়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো ভারতবর্ষে সবচেয়ে বেশি মেলা হয়। 8 নম্বর প্রশ্ন, মানুষের মাথার ওজন কত? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো মানুষের মাথার ওজন 1300 গ্রাম। 9 নম্বর প্রশ্ন, কোন দেশে রাষ্ট্রীয় পশু কুকুর? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো কিউবা দেশে রাষ্ট্রীয় পশু কুকুর। 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন নদী উল্টো দিকে বয়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো ভারতের নর্মদা নদী উল্টো দিকে বয়। 11 নম্বর প্রশ্ন, কুমারী মেয়েদের শরীরে কত লিটার দুধ থাকে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী কুমারী মেয়েদের শরীরে প্রায় 2 লিটার দুধ থাকে। 12 নম্বর প্রশ্ন, প্রতিদিন কোন সবজির জুস খেলে টানা 7 ঘন্টা মিলন করা যায়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো উচ্ছে বা করলার রসের জুস। 13 নম্বর প্রশ্ন, কোন দেশে 50,000 টাকার নোট প্রচলিত আছে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো ভিয়েতনাম দেশে 50,000 টাকার নোট প্রচলিত আছে। 14 নম্বর প্রশ্ন, মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান জীব কাকে মনে করা হয়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান জীব ডলফিনকে মনে করা হয়। 15 নম্বর প্রশ্ন, কোন সবজি খেলে মেয়েদের স্তন টাইট হয়?
বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক আর একটা শেয়ার আমাকে নতুন ভিডিও করতে অনেকটা উৎসাহিত যোগায়, সেই জন্য অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর এই প্রশ্নগুলোর মধ্যে যদি কোনোটার উত্তর আপনার আগে জানা থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানিয়ে দেবেন। বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো, বিশেষজ্ঞদের মতে পেঁপের মধ্যে এমন কয়েকটি বিশেষ গুণ আছে যে কারণে পেঁপে খেলে মেয়েদের স্তন টাইট হয়ে যায়। 16 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে লিখেছে? বন্ধুরা, আপনাদের জন্য অপশন, 1 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর, 2 নম্বর কাজী নজরুল ইসলাম। বন্ধুরা, এর সঠিক উত্তরটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন।